যে কোনো জরুরি পরিস্থিতি থেকে উদ্ধার পেতে 999 নম্বরের জন্য হেলিকপ্টার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মা সেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য থানার উদ্বোধনকালে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত 120টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় 12টি পুলিশ হাসপাতাল, 6টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, করোনার সময় নজিরবিহীনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ সদস্যরা। এবং জাতীয় জরুরি সেবায় 999 ইউনিট গঠন এবং আকাশপথে সক্ষমতা অর্জনের জন্য 2টি হেলিকপ্টারও কেনার প্রক্রিয়া রয়েছে। এই যুদ্ধের জন্য বোধহয় এটা এখনও এসে পৌঁছাতে পারেনি, তো এটাও পরীক্ষা দিন, কারণ আমাদের আমরা সব বাহিনীকে যখন হেলিকপ্টার দিচ্ছি, আমার পুলিশ আর বাদ যাবে কেন? তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি, বিজিবির আছে, র্যাবের আছে, কাজে পুলিশের জন্য হেলিকপ্টার চলে আসবে। আমাদের নারী পুলিশরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে, শুধু দেশে না, তারা আন্তর্জাতিকভাবেও সুনাম অর্জন করেছে। শান্তির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে, বিশেষ করে আমাদের নারী পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভূয়সী প্রশংসা তারা পাচ্ছেন। শেখ হাসিনা বলেন, মুজিব বর্ষের অনুষ্ঠানের অর্থ দিয়ে ঘর তৈরি করে দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জরাজীর্ণ অবস্থায় পুলিশের ব্যারাকগুলো ছিল, সেগুলোর সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব থেকে বড় উদ্যোগ নিয়েছে আমাদের পুলিশ বাহিনী। মুজিব বর্ষের বিভিন্ন অনুষ্ঠান করতে যে এটা করতে পারেননি, সেই টাকাটা দিয়ে তারা এই গৃহহীন মানুষের ঘর করে দিচ্ছেন। আমি তাদের পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগে প্রায় 400টি গৃহ তারা 400 পরিবারের কাছে হস্তান্তর করেছে, আর এই দ্বিতীয় পর্যায়ে আজকে আরও 120টি গৃহ হস্তান্তর করা হয়েছে। কাজেই এই গৃহহীনদের জন্য পুলিশ বাহিনী যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটা একটা মহৎ উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। আর জেলায় জেলায় পুলিশের ফাঁড়িগুলি আমি নিজে বিভিন্ন জেলায় ঘুরেছি, আমার কাছে খুবই মানে এটা কষ্টই লাগতো যে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় বেশিরভাগ পুলিশের মানে ব্যারাকগুলি ছিল। কাজে আমি এটা বলতে পারি কারো ওখানে কোনো দাবি করতে হয়নি, এটা আমি আমার নিজে দেখে নিজেই সিদ্ধান্ত নিয়ে বলেছি যে প্রত্যেকটা জায়গায় পুলিশ পাড়িগুলি অত্যন্ত উন্নত মানের হবে এবং সেইভাবে সেটা করা হচ্ছে। এই অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন এবং পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।